নমস্কার। আজকে অনেকদিন পরে এসেছি। আজকে আমি একটা পেন্টিং নিয়ে আলোচনা করব। পেন্টিংটা আমাদেরই কলকাতারই একজন পাঠিয়েছে, নাম আদিত্য পণ্ডিত। ও পেন্টিংটা করেছে একটা কম্পিটিশনের জন্য। সাবজেক্টটা ছিল সেভ ড্রাইভ সেভ লাইফ। তো এই পেন্টিংটা করেছে, আমাকে পাঠিয়েছে। এটা হলো সেই পেন্টিং, ঠিক আছে? এই পেন্টিংটাকে রিভিউ করে দেওয়ার জন্য তো আমি আজকে চেষ্টা করছি, যতটা সম্ভব এটা রিভিউ করে দিচ্ছি। সবার প্রথম আমি দেখাচ্ছি, এই যে আমি এখানে শেখাতে যাচ্ছি না, আমি শুধু কোথায় কোথায় একজন জাজ দেখার সময় কি কি দেখে সেটা শুধু আমি বলে দিচ্ছি। কারণ কম্পিটিশনের আঁকা আর কলেজের আঁকা বা স্কুলের আঁকা দুটো আলাদা হয়। যেরকম আমরা যখন গান গাইতে যাই, স্টেজ প্রোগ্রামে এক ধরনের গান হয়, আবার তুমি যদি এমনি রিওয়াজ করো বা ক্লাসিক্যাল প্রোগ্রাম করো বা নিজে কোনো গান রেকর্ডিং করো, সেটা আরেক ধরনের হয়। তো কম্পিটিশনের জন্য আঁকা তো সেই জায়গায় ওরকমই হয়। যেরকম অঙ্ক পরীক্ষা বা কোনো একটা সায়েন্স পরীক্ষা, তুমি পরীক্ষার জন্য একরকম দিচ্ছ, স্কুলে পরীক্ষার জন্য একরকম দিচ্ছ, আবার নিটের জন্য আলাদা হবে, এরকম আর কি। আবার কেউ যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য বসতে যায়, কোনো কম্পিটিশনে বসতে যায়, তার জন্য অলিম্পিয়াডের জন্য একরকম, প্রত্যেকটার একটা ফর্ম্যাট থাকে। তো কম্পিটিশনেরও সেরকমই একটা ফর্ম্যাট আছে। তো এই যে আঁকাটা করেছে, এটা একটা কম্পিটিশনের জন্য করেছে, এটা কিন্তু নর্মাল আর্ট নয়, কম্পিটিশনের জন্য সে ও তৈরি করেছে। লুক্রেটিভ, খুব লুক্রেটিভ হয়েছে, কারণ কম্পিটিশনের প্রথম কাজই হচ্ছে যখন আমরা দেখি সেটা যেন লুক্রেটিভ হয়, কালার ব্রাইট খুব ভালো থাকে, কন্ট্রাস্ট খুব থাকে, যাতে নাকি দেখতে খুব ভালো লাগে। অনেক আর্টের মধ্যেও যেন দেখতে ভালো লাগে এবং দুই একটা ফিগার যেন বেশ বড় বড় হয়, সেই হিসাবে কিন্তু এই আঁকাটা খুবই সুন্দর। এখানে একটা ফিগার দিয়েছে এখানে। এবার দেখি এই আঁকাটাকে এখানে কি কি আমার চোখে একটু ডিস্টার্বিং মনে হচ্ছে। সবার প্রথম যেটা আমি বলি সেটা হচ্ছে এই যে বিল্ডিংয়ের মধ্যে বড় করে কালো দিয়ে লেখা স্কুল, এই যে এই লেখাটা, এটা খুব অড লাগছে। স্কুলে এরকম কালো করে বিল্ডিংয়ের মধ্যে এরকম করে কালো দিয়ে স্কুল লেখা থাকে না, তো এটা খুব ডিস্টার্ব করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে সেভ ড্রাইভ সেভ লাইফ কথাটা লেখা আছে, ঠিক আছে? এই যে কথাটা লিখেছে, এই কথাটা সাবজেক্ট যদি অক্ষরে লিখে দেওয়া হয় কোনো পেন্টিংয়ে, তাহলে পেন্টিংয়ের মাধুর্যতাটা হারিয়ে যায়। তোমার ছবি দেখেই বুঝে যাবে লোকে যে তোমার সাবজেক্টটা কী। ওখানে লিখতে হবে না গরু ঘাস খাচ্ছে বা নদীতে জল আনতে যাচ্ছে, এই কথাগুলো বলে দিতে হয় না। দেখেই বোঝা যাবে একটা মেয়ে নদীতে জল আনতে যাচ্ছে, দেখেই বোঝা যাবে গরুটা ঘাস খাচ্ছে। ঠিক সেরকম এখানে লিখে দিতে হবে না সেভ ড্রাইভ সেভ লাইফ, তার পেন্টিংটা দেখেই বুঝতে হবে, বুঝে যাবে লোকে যে হ্যাঁ, এটা সেভ ড্রাইভ সেভ লাইফের উপরেই আঁকা হচ্ছে, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম। আচ্ছা, এবার দেখি এটার কম্পোজিশনটা আমরা এটার মধ্যে কী কী করেছে। এখানে একটা ডিস্টার্ব করছে, এখানে তিনটা কালার আর এখানে তিনটা কালার, বোর্ডটার মধ্যে এই দুইটা পরপর মনোটোনাস হয়ে গেছে, এটা খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে? আর একটা জিনিস দেখো, এই যে এই অটোটার যে মানুষটা আর এই মানুষটা, এটার আর এটার রেশিও ঠিকই আছে মোটামুটি। এখানে সামনে আছে বড়, তারপরে মেজো, তারপরে এরা আছে একটু ছোট বাচ্চা পার হচ্ছে, এটা ঠিকই আছে। কিন্তু এই যে অটোতে বসে আছে, অটোটা এই ট্যাক্সির আগে আছে, অটোটার হাই ট্যাক্সির চাকার এখানে, মানে এটার দরজারও নিচে, তারপর মানুষটা, এই মানুষটা দাঁড়ালে পরে এতটুকু হবে, সেই এতটুকু মানুষ ট্যাক্সির ওখানে গেলে চাকার তলায় ঢুকে যাবে, এতটা ছোট হয়ে যাবে। তার মানে এই ফিগারটা খুবই ছোট হয়েছে, নাম্বার ওয়ান। অটোটাও অনেক ছোট হয়ে গেছে, নাম্বার টু। প্লাস এটাকে জবরদস্তি ঢোকানো হয়েছে, এখানে জোর করে এটাকে সাইজ করে ঢোকানো হয়েছে। আচ্ছা, এটাকে এবার আমরা দেখি কম্পোজিশনটার মধ্যে কি কি আছে। প্রথমে যেটা কম্পোজিশন, এখানে ফোরগ্রাউন্ড মিডল গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এই কতগুলো
পার্ট থাকে। তো আমরা প্রথমে দেখছি একটা হরাইজন লাইন ক্রিয়েট করেছে এই ফুটপাথের এই লাইনটা ধরে, তার দুটোকে ভাগ করেছে, প্লটটাকে ভাগ করেছে। এবার যদি আমি এই আঁকাটাকে আমি হরাইজন লাইনটা দেখতে চাই, তার মানে এখানে হরাইজন লাইনটা আছে ফুটপাথ ধরে, দেখো এইটা। এবার এই হরাইজন লাইনটার উপরের পার্টটা কি, এটা এটা এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, আর নিচের পার্টটা হচ্ছে এটা। এবার এখানে দেখো ইকুয়াল ভাগ হয়েছে, মাঝখানে একটা কেটে গেছে। এই হরাইজন লাইন কখনো মিডিলে বসতে নেই, এটা হচ্ছে কম্পোজিশনের সবচেয়ে মানে মাইনাস পয়েন্ট। হয় এটাকে ইম্পর্টেন্স দেবে, নয় এটাকে ইম্পর্টেন্স দেবে। এটাকে ইম্পর্টেন্স দিলে এই জায়গাটা বেশি রাখবে, আর এটাকে ইম্পর্টেন্স দিলে এই জায়গাটা বেশি রাখবে। যে কোনো একটা জায়গাকে ফোকাস করবে, হয় উপরের পার্টটাকে হরাইজনের উপরে পার্ট ধরে ছবি আঁকবে, না হয় নিচের পার্ট ধরে ছবি আঁকবে। হরাইজন লাইন যেন পেপারের মিডিলে না হয়, এইটা কিন্তু কম্পোজিশনের প্রথমেই জিরো, ঠিক আছে? এটা ব্যাড কম্পোজিশন। এই গেল একটা। তারপর আমি যদি ধরো এখানে জেব্রা ক্রসিংটা দেখি, জেব্রা ক্রসিংটা এই যে লাইনটা হরাইজন লাইন থেকে, হরাইজন লাইনে ছোট হবে, ওখান থেকে বড় হয়ে আসলে জেব্রা ক্রসিংটা এইভাবে আসা উচিত ছিল। আমি জানি না কেন এত ক্রিস ক্রস করে এইভাবে গেল, কারণ আমি ফ্রন্টের থেকে দেখছি না, পুরো হরাইজন লাইনটা এরকম আছে, আমি এদিক থেকে দেখছি, এরকমভাবে দেখছি, গাড়িগুলি পরপর আছে, তো এটা ছোট বড় এরকম 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 কেন হলো আমি জানি না। এই জায়গার জেব্রা ক্রসিংটা খুব ডিস্টার্ব করছে। তারপর যদি দেখা যায় রোডের মানে সেফ ড্রাইভ, সেফ লাইফ তো রোডটা মেন এখানে, হ্যাঁ এটা একটা বিরাট প্ল্যাটফর্ম রোডটা ঠিক করার জন্য। এখানে দেখা যাচ্ছে মিডল লাইন এখানে, কারণ কি এখানে এই এই যে মার্কিংটা আছে রোডের মার্কিংটা, যেটা দিয়ে ডিভাইড করছে লেফট অ্যান্ড রাইট, আর এই যে গ্যাপিং থাকে দুইটা দাগের মাঝখানে, যদি যদি টানা থাকতো, এটা টানা নেই, গ্যাপিং আছে, তার মানে ওই সাইডের লোকও এই সাইডে আসতে পারবে, এই সাইডের লোকও ওই সাইডে যেতে পারবে। সেই হিসাবে যদি দেখি তাহলে বাইকটা যে এদিকে আছে কোনো অসুবিধা নেই, এটা রুল, এটা ব্রেকিং লাইন, মানে তুমি এই লাইনটাকে প্রয়োজনে ব্রেক করতে পারো, এটা হচ্ছে ড্রাইভিং রুল। যেহেতু সাবজেক্টটা সেফ ড্রাইভ সেফ লাইফ, তার জন্য আমি বলে দিলাম এটা ড্রাইভিং রুল। তাহলে বাইকটা এটা ওই সাইড থেকে আসছে গাড়িগুলো, এখানে বাইকটা ক্রস করে এদিকে এসছে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে যেটা বোঝা যাচ্ছে এই মার্কিংটা দেখা যাচ্ছে বাইকটা ক্রস করেছে, তাতে কোনো প্রবলেম নেই। এবার এই যে এই সাইড থেকে যদি একটা যায়, এই সাইড থেকে আরেকটা যাওয়ার কথা এই মার্কিংয়ের, তাই তো? এবার এই যে যাচ্ছে এখানে, এই গাড়িগুলো সব এদিকে যাবে, ঠিক আছে, এদিক থেকে গাড়ি যাবে, আমি জানি না পুলিশ পুলিশ কেন এদিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে সেটা আমি বুঝতে পারছি না, পুলিশ কেন এদিকে তাকিয়ে আছে, কারণ গাড়িটা ও সিগন্যাল এদিকে কেন দেবে আমি জানি না, কারণ এদিক থেকে গাড়ি আসার কথা, হ্যাঁ ও ওদিকে ঘুরে থাকবে। এই জায়গাটাতে পুলিশের পজিশনটা জোর করে ক্যামেরার দিকে রাখা হয়েছে, এটা ঠিক হয়নি। এবার দেখা যাক জেব্রা ক্রসিং এর ওখানে দেখা যাচ্ছে ঠিক জেব্রা ক্রসিং এর মাঝখানে একটা রেড পোস্ট, সিগন্যাল পোস্ট। এই সিগন্যাল পোস্টটা হয় ওই দিকে থাকবে, ওই ফুটপাথের দিকে, না হয় এদিকে, নয়তো দুইটা রোডের মাঝখানে ডিভাইডার এর ওখানে থাকলে সেই জায়গায় একটা ডিভাইডার থাকবে, যাতে অন্য গাড়িগুলো এসে ফট করে মেরে না দেয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো পোস্টটাকে জুড়ে এমনভাবে রয়েছে যে হলুদ গাড়িটা এসে দম করে মেরে দেবে একদম রাস্তার মাঝখানে, এটা খুব ডিস্টার্ব করছে, এটা জবরদস্তি দেওয়া হয়েছে। এগুলো একটু দেখে কম্পোজিশনটা করতে হবে। এবার যদি আমি অটোটাকে বন্ধই করে দিই, ধরো আমার মনে হলো যে অটোটা এত ছোট হয়ে গেছে, আমি যদি মুছে দিই, মুছে দিলে কি অসুবিধাটা আছে,
কোনো অসুবিধা নেই, আমি অটোটা মুছে দিলাম, কোনো অসুবিধা নেই। এখানে অটোটা না থাকলেই বরং কম্পোজিশনটা ভালো লাগছে। আমি যদি অটোটা দিচ্ছি তাতেই অসুবিধা হচ্ছে, দেখো এই যে অটোটা ছাড়াই বরং ভালো হচ্ছে। এটা জবরদস্তি ঢোকানো আছে, দেখেছো তো, ওই সাইজেই আসছে না, জবরদস্তি ঢোকানো। এই দেখো, এটা না থাকলে কিন্তু বেশি ভালো। আচ্ছা, এবার এবার আমি কতগুলো পয়েন্ট দেখাই, এগুলো সব বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আমি কতগুলো পয়েন্ট দেখাই। সবার প্রথম যদি আমি দেখি আঁকাটাতে, সবার প্রথম দেখতে পাই আমি, আমি যদি সবার প্রথম দেখি তাহলে এখানে অনেক কিছু আছে। এর মধ্যে স্কাই, স্কাইটা দেখো, এই যে, এই যে স্কাই, স্কাইটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা দেখতে পাচ্ছি মেন বিল্ডিং, ঠিক আছে। আর এই যে বাস, এটা হচ্ছে বাসটা, এটা হচ্ছে পুলিশ, এটা হচ্ছে পোস্টটা, এটা হচ্ছে ছেলেটা, এটা বাইক, এটা কার, ঠিক আছে। আমি এতগুলো জিনিস দিলাম এখানে আঁকাটাকে দেখানোর জন্য। এবার এখানে ধরো আমি গ্রাউন্ডটা দিয়ে রাখলাম। এবার যদি দেখা যায় যে আমি কোনো একটা জিনিস চেঞ্জ করতে চাইছি, এখানে যেরকম আমি যদি অন্য আঁকাগুলোকে বন্ধ রাখি, এখানে এই যে রোডটা রয়েছে, রোডটা রয়েছে তো, এই যে রোড, রোড মে, রোডটাকে যদি বন্ধ করে দিই, এখানে যদি বাকিগুলো জিনিস দেখি, দেখা যাচ্ছে এখানে এই যে মানুষটা রয়েছে, এই যে লাইট পোস্টটা তো এখানে খুবই ডিস্টার্ব করছে। লাইট পোস্টটা যদি আমি এখান থেকে বন্ধ করে দিতে পারি, সাপোজ পোস্টটা বন্ধ করে দিলাম, এই লাইট পোস্টটা খুব ডিস্টার্ব করছে, মাঝখানে দুম করে এসে পুরো রাস্তা ফাটিয়ে দেবে। এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবে আরো ছোট করার, মানে আকাশটা যেন একটু দেখা যায়, আর নাও যদি হয় এরকম যেন না হয়, এই লেখাগুলো যেন না হয়, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই যে ছবিটা এঁকেছিল, আঁকা হয়েছিল, এখানে যদি আমি পুরো আঁকাটাকে খুলে দিই, এই মানুষটার সাইজ থেকে পিছনের ওই দূরের মানুষগুলোর সাইজ দেখেছ, কত বড়, কত বড় সাইজের রেশিও ঠিক নেই। আবার এই মানুষটা দেখো, ওই মানুষের আগে আছে, অথচ ছোট বাস, বাসটার মধ্যে, বাসের যে মানুষটা বসে আছে। আর এখানে যদি আমি পুরো ব্যাকগ্রাউন্ড হিসেবে কল্পনা করি, যদি দেখি যে আমরা তো এখানে একটা হরাইজন লাইন আছে, এখানে একটা হরাইজন লাইন আছে, তো এই হরাইজন লাইনের মধ্যে আমি পোস্টটাও ওপেন করে দিলাম, এই হরাইজন লাইনের মধ্যে সবচেয়ে দূরের পার্ট কোনটা, সবচাইতে দূরের পার্ট, এখানে যদি দেখা যায় সবচাইতে দূরের পার্ট আছে স্কাই, যেটাকে আমরা বলি এক্সিট পয়েন্ট, স্কাই, সবার সামনে রাস্তা, তারপরে আছে পুলিশ, তারপরে পুলিশ, সেকেন্ড হচ্ছে পুলিশ, ঠিক আছে, সেকেন্ড পুলিশ, থার্ড হচ্ছে এই ছেলেটা আর বাইকটা, তারপরে এই ছেলেটা, তারপরে পোস্টটা, তারপরে ট্যাক্সিটা, তারপরে এটা। এবার এই যে, এই যে দেখো, এই সিরিয়ালই এতগুলো রয়েছে। এবার যে বাইকটা রয়েছে, ভালো করে দেখো, এবার দেখাই বাইক, বাইকটা, বাইকটা সবার উপরে আছে, তার পিছনে আছে কিন্তু কার, তার পিছনে আছে বাস, এই বাসটা তার পিছনে আছে। তার মানে যখন আমরা ছবি এঁকেছি সবার আগে বাস এঁকে নিয়েছি, বিল্ডিংগুলো আঁকার পর বাস এঁকে নিয়েছি, বাসের উপরে বসিয়েছি গাড়িটা, গাড়িটা এঁকেছি, তার উপরে বসিয়েছে বাইকটা। এবার দেখো এই বাইকটার মানুষটা কত বড়, নিচের থেকে উপর অব্দি, ও দাঁড়ালে পরে এতটা উঁচু হয়ে যাবে,
এতটা উঁচু হয়ে যাবে, তাই না? ও যদি দাঁড়ায় এতটা উঁচু হয়ে যাবে। এখন যদি এটা যদি এত বড় হয়, গাড়িটা দেখো পিছনে, খুব একটা দূরত্ব নেই তো, অল্প দূরত্বে আছে, বুঝতে পেরেছ? আর ওই মানুষটা, এই এই বাসটা ধরে নিলাম অনেকটা দূরত্বে আছে, যদি অনেক দূরত্বে থাকে তাহলে পিছনের মানুষগুলো এত বড় বড় হতে পারে না, তার মানে এই মানুষগুলো এত বড় দেওয়াটা ভুল হয়েছে, এটা এত বড় দেওয়াই উচিত নেই, এখানে দুইতলা দিয়ে এখানে কুট্টি 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 মানুষ দেওয়া উচিত ছিল, মানুষের সাইজ আরো ছোট, মানে এই এটার থেকেও ছোট হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটার আর এটার রেশিওটা ঠিকই আছে মোটামুটি, বাইকের রেশিও ঠিক আছে, কিন্তু বাইকটা আর একটু আগে বসালে ভালো হতো, বাইকটা একটু দূরে চলে গেছে। দূরে যাওয়াতে কী হয়েছে, গাড়ি আর বাইক প্রায় সমান সমান হয়ে গেছে, বাইকটাকে যদি ওখানে না দিয়ে বাইকটাকে এখানে দেওয়া যেত তাহলে বাইকের এটা দেখতে আরো ভালো হতো। সাপোজ বাইকটাকে যদি আমি সাপোজ বাইকটাকে যদি আমি এখানে বসাই, এখানে দিই, এটা অনেক ভালো কম্পোজিশন হতো। আমি গাড়িটাকে পুরো করে নিতাম, বাইকটাকে এখানে দিয়ে দিতাম, তাহলে এটার দূরত্ব আর এটার দূরত্ব আমার কোনো প্রবলেমই ছিল না, ঠিক আছে? এবার দেখো এই যে বাইকটা, বাইকটার চাকা, হ্যাঁ, বাইকটার চাকার কি গণ্ডগোল, চাকা একটা কালো দিয়ে করে দিলাম আর চাকা হয়ে গেল, এটা খুব বাজে জিনিস। ডাইরেক্ট কালো ইউজ করতেই নেই কোনো আঁকাতে, ডাইরেক্ট কালো ইউজ করতে নেই। এবার চাকার ফাঁক দিয়ে তো রাস্তা দেখা যাওয়ার কথা, কিন্তু আমাদের কি দেখা যাচ্ছে রাস্তা? দেখা যাচ্ছে না, এখানে আয়নার মতো দেখা যাচ্ছে। এই জিনিসগুলো স্টাডি করতে হবে, ঠিক আছে? এখানে আমার অনেকগুলো জিনিস যেটা ঠিক করতে হবে, সেটা হচ্ছে স্কুলের, প্রথম হচ্ছে স্কুলের উপরে এখানে স্কুল লেখা থাকবে না, এই যে এটা, এই যে লেখাটা, এটা থাকবে না, এটা খুব বাজে দেখায়। দ্বিতীয়ত হচ্ছে মানুষগুলো রেশিও ঠিক হয়নি, এটা বড় তো এটা বেশি ছোট, ওইটা আরও বড়, ওইটা উ কুট্টি, তো প্রথম থেকে শেষ অব্দি আমরা পিছন থেকে আঁকতে আঁকতে আসি তো, তাহলে ওইভাবে রেশিওটাকে আঁকতে হবে। ব্যাকগ্রাউন্ডের মানুষ আগে করবে না, আগে মেন মানুষগুলো করে নেবে, তারপরে ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো করবে, তাহলে রেশিওটা ঠিক থাকবে। যে আমি প্রথমে এই মানুষটা এত বড় দিয়েছি, এখানে এতটা, তাহলে এমনি কিন্তু রেশিও ঠিক ছিল, এটার আর এটার রেশিও পুরো ঠিক আছে, এইটার কম্পোজিশনটাতে এটা ডিস্টার্ব করছে, ঠিক আছে? এমনি এই এইটার রেশিও অসুবিধা হয়নি, কিন্তু যখন এটার সাথে এই ট্যাক্সিটা বসছে, রেশিওটাতে একটু গণ্ডগোল হয়েছে, ঠিক আছে? আর এই জেব্রা ক্রসিংয়ের এটা পার্সপেক্টিভটা ঠিক হয়নি, আর জেব্রা ক্রসিং এরকম বেঁকাতেরা বেঁকাতেরা হয়ে কেন এরকম এসছে আমি জানি না। এই জায়গাটাতে মানুষগুলো পুরোপুরি দেবে, মনে হচ্ছে কোমরের মাঝখান থেকে নিচে আরও ঢুকে রয়েছে মানুষ, আর ওয়ারেজ এটা এই মানুষের সাথে তো আমার খুবই ডিস্টার্ব ফিল হচ্ছে। তো এই জায়গাগুলো, এই ছোট ছোট জায়গাগুলো দেখে নেবে, আর এই আঁকাটাতে অটোটা না দিলে সবচেয়ে বেশি ভালো হতো যদি অটোটা না থাকতো। আমি যদি অটোটা বন্ধ করে দিই সবচেয়ে বেশি ভালো হবে, এই অটোটা যদি বন্ধ করে দিই। তো এই ছিল আমাদের রিভিউ। আমাদের সাবজেক্টের মধ্যে কখনোই এরকম নাম লিখে দেব না, গরু ঘাস খাচ্ছে, গরু জল নিয়ে যাচ্ছে, আমার আঁকা দেখি যেন বুঝতে পারে এটা সেফ ড্রাইভ সেফ লাইফের কথা বলে দিয়েছে। আর ট্রাফিক পুলিশ আঁকতে হবে বলে তাকে ক্যামেরার দিকে সবাই মুখ করে থাকতে হবে, সেটা না, ওকে সাইড করে দিলেও হয়ে যেত, ওকে সাইড করে দিলেও হতো। আর এই যে আলোগুলো, এই আলোগুলো লাইট পোস্টটা যদি একদম ফুটের দিকে দিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো, এখানে না থাকে একদম ফুটের এখানে, এটা না দিলেও হতো, এটাকে ফুটের ওখানে দিয়ে দিলে এটাই সিগন্যাল দেখাচ্ছে রাস্তা পার হওয়ার জন্য, গ্রিন সিগন্যাল এখানে মানুষ দেখাচ্ছে আর বাকিগুলো রেড হয়ে আছে, ওটা হলে যথেষ্ট ছিল। এই জায়গা একটু দেখার বিষয়ে, এই জায়গাটাতে আছে লাইট পোস্টটা, স্টাডিটা কম হয়েছে, এইভাবে পোস্টারে লিখবে না, এটা ভুল। আর কালারের কথা, এবার আসি কালারের কথা, এ তো গেল ড্রয়িং কম্পোজিশনের কথা।
কালারের কথায় আসি, কালার এখানে মোটামুটি ঠিকই আছে, কিন্তু কালারগুলো যে ছাবড়া 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 বড্ড বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পেপারের জন্য। পেপারের রাফ সাইডটা নেওয়া হয়েছে আর রঙটাকে স্ট্রোক দেওয়া হয়নি, ঘষা হয়েছে বড্ড বেশি, চেপে চেপে ঘষা হয়েছে, স্ট্রোক দিয়ে দিয়ে একটু করা দরকার ছিল। এই জায়গায় স্ট্রোকটা ভালোই বোঝা যাচ্ছে, আর রোড একবারে দিকে স্ট্রোক, একবারে দিকে স্ট্রোক, একবারে দিকে স্ট্রোক, এখানে রং উঠে গেছে, এই জিনিসটা যেন না হয়। যে জিনিসটা হরাইজনে আছে, মানে রাস্তাটা শুয়ে আছে, ওই জিনিসটা শোয়া স্ট্রোক দিলেই বেস্ট। স্ট্রোক আমার স্ট্রোকের ভিডিও আছে, ওটা দেখে নেবে, স্ট্রোকগুলো একটু ঠিকঠাক করবে, আর এছাড়া সবই ঠিক আছে, বয়স হিসাবে বাকি সব কিছুই ঠিক আছে। আর ব্ল্যাকের কাজ টায়ারে করবে না, গ্রে কালার টাচ করবে, গ্রে কালার দিয়ে আনবে, এত ডাইরেক্ট ব্ল্যাক মেরে দেবে না, দেখতে ভালো লাগে না। বাস এতটুকুই বলার। আর গ্লাসের কালার কিরকম হয়, ভিতর থেকে মানুষ কিরকমভাবে দেখা যায়, আমি অলরেডি বাস করিয়েছি, ইয়েলো গাড়ি করিয়েছি, সেই জায়গায় ওইটা যদি স্টাডি করা হতো, তাহলে এটা অনেক ভালোভাবে, এই গাড়িটা আরও ভালোভাবে আঁকা যেত। বেশি আঁকাটা বড় ব্যাপার না, যখন কম্পিটিশনে যাবে চেষ্টা করবে সবসময় কম জিনিসে সাবজেক্ট ফুটিয়ে দেওয়ার। আমি অনেক গাড়ি আঁকলাম, অনেক মানুষ আঁকলাম, অনেক বাড়ি আঁকলাম, সেটা বড় কথা নয়। আমি একটা দুইটা জিনিস দিয়ে যদি পুরো সাবজেক্টটা তুলে দিতে পারি, সেটাকে বলে স্মার্ট জব, সেটা হয় স্মার্ট জব। আমি ফিগারটাকে একটু আরও ক্লোজ ভিউ নিয়ে নিলাম, ক্লোজ ভিউ নিয়ে যদি আমি ফটোটা তুলি, হ্যাঁ, তো আমি যদি ওইভাবে পেন্টিংটা করতে পারি, ওটাকে স্মার্ট জব, বেশি আঁকলাম ওটা স্মার্ট না। তো এই জায়গায় একটু দেখে কম্পোজিশনটা করবে। আর যদিও আমরা বলি সবসময় ফ্ল্যাটটা হরাইজন লাইন ফ্ল্যাটে দিতে না, পার্সপেক্টিভে রাখতে, কিন্তু এটাও করা যেতে পারে। আর ছোট বড় ওটার খেয়াল রাখবে, একদম মিডিলে হরাইজন লাইনটা দেবে না, ঠিক আছে? আরও পেন্টিং করো, ভালো করে দেখাও, আমি রিভিউ করে দেবো।